পূজার মাঝে মাঝে বহুতবার গোপিনী সকলে কান্দিছে। বছরে বছরে বানে সাংঘাতিক ক্ষতি করে যাওয়ার পাছত নৈপরিয়া রাইজে ইমান আর্থিকভাবে শক্তিশালী নহয় যে তেওঁলোকে বৈজ্ঞানিক ভিত্তিত বানপানীর সমস্যা সমাধানের কারণে কিবা ব্যবস্থা হাতত লব পারে। নৈখনে তাণ্ডব রূপ ধারণ করার পর বহুত রক্ষা করে, কলর ডোনারে ধুনিয়াকে সাজিছে এই নাওখন। নৈখনের সঙ্গে নৈপরিয়া রাইজর গভীর সম্পর্ক থাকে আর বানে বছরে বছরে সাংঘাতিক ধরনের ক্ষতি সাধন করার পাছতো কিন্তু নৈখনক বেয়া পাব নয়, বরঞ্চ নৈখনে দুঃখ ধরা বলে নৈক সন্তুষ্ট করবলে জনশ্রুতি মতে কিছু বিশেষ পূজা করে আর তেনকা ধরনের এক বিশেষ পূজা দেখাবলে আজি আপনার লই আছো উরাঙর সুতিয়া পাড়ালে। গতি গোটেই ভিডিওটি ধুনকে দেখাম, ভিডিওটি স্কিপ নকরাকে একদম মজা করে চাই থাকি দেই। অকমানি অকমানি বাচ্চাবুর লগ পালে মোর মনটো বহুত 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 বেশি ভাল লাগে। গতি অকমান বাচ্চাজনী মানে গোসানীজনী মানে অকমানিজনীর লগত খেলি লো, তারপর ভালদরে আপনার লগত কথা পাতি আছো আর শিশুর দরে যদি আমি সকলো মানুষ হব পারো পৃথিবীখানে ধুনিয়া হয়ে যাব ন। এই যে মরম লাগা নাওখন দেখিছে, এই নাওখনে আজির পূজার মানে মেইন মানে এইখনে মেইন আর আজির পূজার বাবে। আর কলর ডোনারে যদি মই ভুল কোয়া নাই, কলর ডোনারে ধুনিয়াকে সাজিছে এই নাওখন। কণমানিজনীও একান্ত মনেরে মনে মনে বহি পূজা করে আছে আর এই পূজার নাম হয়েছে গঙ্গা পূজা। অর্থাৎ গঙ্গা দেবীক সন্তুষ্ট করবলে এই ভাগ পূজা আয়োজন করা হয়েছে বা প্রতি বছরে এওঁলোকে এনে ধরনের আয়োজন করে। বছরে বছরে বানে সাংঘাতিক ক্ষতি করে যাওয়ার পাছত নৈপরিয়া রাইজে ইমান আর্থিকভাবে শক্তিশালী নহয় যে তেওঁলোকে বৈজ্ঞানিক ভিত্তিত বানপানীর সমস্যা সমাধানের কারণে কিবা ব্যবস্থা হাতত লব পারে। কিন্তু বিশ্বাসে মিলয় হরি বলে একটা কথা আছে নয়, গতি শ্রদ্ধারে শুদ্ধ অন্তরে ফুলেরে ধূপেরে চাকি বন্তি জ্বলাই নাম কীর্তন করে প্রভুকে প্রার্থনা করে যাতে এই সমস্যাটোর উদ্ধার পাব পারে অতি সোনকালে। পূজার মাঝে মাঝে বহুতবার গোপিনী সকলে কান্দিছে আর সেইখিনি মুহূর্ত মানে মই ভিডিও করে রাখব নোৱাৰো, অসম্ভব। কিন্তু মই অনুভব করেছো সেইখিনি মুহূর্ত কিমান বেদনা, কিমান বেদনা বুকুত লৈ তেওঁলোকে বছরে বছরে আছে বা শিশুসকলক তেওঁলোকে ডাঙৰ কৰিছে, তেওঁলোকৰ শিশুসকলক, তেওঁলোকৰ গৰু গাই সকলোকে। গতি সাংঘাতিক দুখ লগা মুহূর্ত কিছুমান দেখিলো আর খুব বেয়া লাগিছে, বহুত 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 দুখ লাগিছে। আর অন্তরের পর ঈশ্বরক কামনা করছো যাতে এই বানপানীর সমস্যাটা কেবল এইখান গাঁওতে নহয় প্রায় যাতে নোহা হয়ে যায় কিবাকে মানে তাকেই কামনা করছো। আর ভাবিলে কিন্তু আচরিত লাগে ন, ইমান শান্ত হয়ে বই থাকা নৈখনে কেনেকে হঠাৎ তাণ্ডব রূপ ধারণ করে নৈপরিয়া রাইজক ইমান ক্ষতি সাধন করে থ যায়। মই আপোনালোকক কৈছিলোঁ যে আজিৰ পূজাৰ এই নাওখনেই হৈছে মেইন। গতিকে পূজাৰ শেষত সকলোৱে ভক্তিভাৱেৰে নাওখনত ধূপ চাকি জ্বলাইছে, লগতে ফুল প্ৰসাদ আদি বিভিন্ন ধৰণৰ বস্তু নাওত ভক্তিভাৱেৰে আগবঢ়াইছে। এখন ভক্তিভাৱেৰে তেওঁলোকে লৈ এতিয়া গৈ আছে নৈৰ ওচৰলৈ আৰু নৈত তেওঁলোকে নাওখন উটুৱাই দিব আৰু নাওত থকা সকলোবোৰ বস্তু গংগামাৰ নামত উচৰ্গা কৰিছে। তেওঁলোকে বিশ্বাস কৰে যে এনেধৰণে পূজা কৰিলে নৈখনে তাণ্ডব রূপ ধারণ করার পর বহুত রক্ষা করে আর নৈখনে বহু দুঃখ খণ্ডন করে আর এনে ধরনের বহু বছরের পর করে আছে আর নৈখনে রক্ষা করেছে বলে বিশ্বাস করে। আর মই শুনেছো যে বিভিন্ন গাঁত এনে ধরনের কিছু পূজা হয় আর যদি আপনার গাঁতো এনেকা ধরনের পূজা হয় প্লিজ কমেন্ট করে জানাব। নৈখনক সন্তুষ্ট করবলে নৈ পারতে ঈশ্বরক প্রার্থনা করা খুব ধুনিয়া ভাষায় বর্ণনা করব নোৱাৰা একটা পরিবেশ। প্রসাদর পাত এখন হাতত লৈ যাওঁ আৰু ঘৰলৈ। আৰু ঘৰত যোৱাৰ আগতে আপোনালোকক এটা অনুৰোধ, অন্তৰৰ পৰা অনুৰোধ এটা কৰিছোঁ যে এই ভিডিওটো চাই বহুতে মানে সকলোৱে নহয় কিছুমানে নেগেটিভ কমেণ্ট কৰিব, প্ৰতিটো ভিডিওতে নেগেটিভ কমেণ্ট আহে আৰু এইটোতো আহিব বুলি মই জানো। বিশেষকৈ এই ভিডিওটোত আহিব যে অন্ধবিশ্বাস আপুনি মানে মই বিয়পাইছোঁ বা বানপানীৰ সমস্যা এনেকৈ পূজা কৰিলে সমাধান নহয়। কিন্তু মই আপোনালোকক বারে বারে কৈছোঁ যে গাঁওবাসীৰ হাতত সিমানখিনি সাধ্য নাই যে তেওঁলোকে বৈজ্ঞানিক ভিত্তিৰে বানপানীৰ সমস্যা তেওঁলোকে সমাধান কৰিব পাৰিব অকলে। গতিকে তেওঁলোকে কেৱল ঈশ্বৰকে বিশ্বাস কৰিব পাৰে, ঈশ্বৰকে তেওঁলোকে আৰাধনা কৰিব পাৰে। গতিকে তেওঁলোকৰ এই বিশ্বাসক আমি হাঁহা উচিত নহয় দেই।